আমরা যে খড়গুলো কেটেছি এটা দেখেন একদমই ছোট সাইজ, একদমই ছোট সাইজ, এটা হচ্ছে 1/2 ইঞ্চি, আর এই দিকটাতে দেখেন এটা হচ্ছে 1 ইঞ্চি। দর্শক, আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন খড় কাটার জন্য সবথেকে ভালো এবং সুলভ মূল্যে কোন মেশিনটি রয়েছে, কি কি কাজ আপনারা সেখানে করতে পারবেন এবং বিভিন্ন সাইজ অনুযায়ী কাটতে পারবেন কিনা তা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। দর্শক, ভিডিওতে আপনারা মোট দুটো মেশিন দেখতে পাচ্ছেন, এই দুটো মেশিনই খড় কাটা মেশিন। এদের মধ্যে একটি হলো খড় কাটার C2 এবং অন্যটি খড় কাটার C2+। এই দুটো মেশিনের মধ্যে কি পার্থক্য বা মিল রয়েছে চলুন তা জেনে নেওয়া যাক। শুরুতেই আসি খড় কাটার C2 মেশিনটির সম্বন্ধে। এই মেশিনটি অত্যন্ত কার্যকরী একটি মেশিন। আপনি কোন সাইজ অনুযায়ী খড় বা ঘাসগুলো কাটতে চান সেটি মেশিনটিতে সেট করে দিতে পারবেন। চলুন মেশিনটির খড় কাটার কিছু নমুনা দেখে নিন। আপনারা দেখতে পেলেন মেশিনটির মুখে খড়ের আটিগুলো প্রবেশ করানোর পর পছন্দ মতো সাইজ অনুযায়ী কত সুন্দরভাবে খড়গুলো কেটে বের হয়ে আসছিল। খড়গুলো আমরা এলোমেলোভাবে প্রবেশ করানোর পরেও খড়ের সাইজগুলো কত সুন্দরভাবে কেটেছে তা আপনারা দেখতেই পারছেন। এবার আমরা মেশিনটিতে নিপিয়ার ঘাস কেটে দেখাব। আপনারা দেখতে পাচ্ছেন নিপিয়ার ঘাসগুলো কত সুন্দরভাবে নির্দিষ্ট সাইজ অনুযায়ী কেটে বের হয়েছে। আপনার গবাদি পশুকে খাওয়ানোর ক্ষেত্রে এই খড় বা ঘাসগুলো হাত দিয়ে কেটে খাওয়ানোর জন্য অনেক ঝামেলা এবং সময় সাপেক্ষ কাজ হয়ে থাকে, অথচ সামান্য একটি মেশিন দিয়ে কত দ্রুত এবং কত সুন্দরভাবে খড়গুলো কাটতে পারবেন যা আপনার সময় ও শ্রম দুটোই কমাবে। এবার চলুন এই C2 মেশিনটির বড় ভাই C2+ এর সাথে পরিচিত হওয়া যাক। এই C2 এবং C2+ মেশিন দুটির একমাত্র পার্থক্য হল একটিতে কনভেয়ার বেল্ট লাগানো রয়েছে, অন্যটিতে নেই। C2+ মেশিনটিতে কনভেয়ার বেল্ট লাগানো রয়েছে, যেটির সুবিধা হলো খড় বা ঘাসের আটিগুলো আপনাকে ঠেলে প্রবেশ করাতে হবে না। মেশিনটির মুখের কাছে খড়ের আটিগুলো রেখে দিলে এটি অটোমেটিকভাবে ভিতরের দিকে টেনে নেবে। এটি কনভেয়ার বেল্টের সুবিধা যা অন্য মেশিন C2-তে নেই। মাত্র এই একটি পার্থক্য ছাড়া দুটো মেশিনের সবকিছুই এক। মেশিন দুটির কার্যক্ষমতা, মোটর এবং খড় কাটার ধরন সবকিছুই একই। চলুন এবার C2+ মেশিনটি দিয়ে কিছু খড় কাটা দেখে আসি। কত সুন্দর এবং নিখুঁত সাইজে পূর্বের মেশিনটির মতো এই মেশিনটি দিয়েও খড়গুলো সুন্দরভাবে কাটা গেল তা আপনারা দেখতেই পেলেন। মেশিন দুটো পরিচালনের জন্য দুটোতেই শক্তিশালী 3 হর্স পাওয়ারের মোটর রয়েছে। মেশিনটির অভ্যন্তরে যদি আমরা দেখি, এই যে ভিতরটাতে দেখেন আমরা এখনই খড় কাটলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 4টা ব্লেড দেওয়া আছে, টোটাল 5টা, এখানে দেওয়া আছে 4টা এবং এই গায়ে গা ঘেঁষে দেওয়া আছে 1টা, তার মানে টোটাল 5টা ব্লেড। তো এখানে ব্লেডগুলোতে দেখেন দুই পাশেই ধার করা আছে, তো আপনার এটা যখন ক্ষয়ে যেতে যেতে এই পর্যন্ত আসবে আপনি আবার এটাকে উল্টাই দিয়ে এই ব্লেডটা ব্যবহার করতে পারবেন। এবং অ্যাডজাস্ট করার জন্য দেখেন এখানে নাটগুলো ব্যবহার করা আছে, তো এই নাটগুলোর কারণে আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কারণ যখন আপনার খড় কাটতে কাটতে এটা ক্ষয়ে যাবে তখন আপনাকে এটাকে ধার করে আবার আগায় নিতে হবে, তখন এটার ব্যবহার আছে। তো ব্যবহার করার সময় অবশ্যই সব জায়গাতে গ্রিস করবেন, মোবিল ব্যবহার করবেন যাতে মেশিনটা খুব ভালো যায়। এইদিকে আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে একটা হাইড্রোলিক ব্যবহার করা আছে যেটার কারণে স্প্রিং করা আছে, আপনি যখন খড়গুলো দিচ্ছেন ও উঁচু নিচু যখন হবে তখন এটা আপনাকে ওইভাবেই ব্যবহার হবে। আসলে এই স্প্রিংটার কারণে আপনার দেখা গেলে একটু মোটা হলে এ চেপে ধরে এটাকে কাটার সহযোগিতা করবে। তাহলে দেখতেই পাচ্ছেন এখানে ধারালো মোট 5টি ব্লেড রয়েছে,
সাধারণত ব্লেডগুলো এক পাশ দিয়েই কেটে থাকে, কিন্তু যখন এক পাশের ধার কমে যাবে তখন আপনি চাইলে ব্লেডের নাটগুলো খুলে অন্য পাশটিও ব্যবহার করতে পারবেন। এছাড়াও মেশিন দুটির সকল পার্টস আমাদের কাছে পেয়ে যাবে। আমরা প্রত্যেকটি মেশিনের ক্ষেত্রে এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। মেশিনগুলো বাসাবাড়ির ইলেকট্রিক লাইনে খুব সহজেই চালাতে পারবেন। গবাদি পশু খামারি অথবা ব্যক্তিগত গৃহপালিত পশুকে খড় ও ঘাস খাওয়ানোর ক্ষেত্রে মেশিন দুটো অত্যন্ত কার্যকর। আপনার পছন্দ অনুযায়ী মেশিন আমাদের কাছে খুব সহজেই পেয়ে যাবে। আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। মেশিনটি অর্ডার করতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন। কৃষি বিষয়ক সকল তথ্য, কৃষি বিষয়ক প্রশিক্ষণ এবং সকল আধুনিক কৃষি মেশিনারিজ ক্রয় করতে এবং তা সম্বন্ধে জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।